हेलो गाइस, वेलकम बैक। तो गाइस आज के একটা ছোট খাটো ভ্লগ মানে ব্লগ হতে চলেছে, যেটা হতে চলেছে যে তোমার আজকে আমরা ক্রিসমাসের জন্য ছোট খাটো করে একটু কেনাকাটা করব, মানে একদমই ছোট খাটো কেনাকাটা। এন্ড সেই ছোট খাটো কেনাকাটাটাই কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব, ও পেছন ক্যামেরাটা কর। আর বেশি কিছু শেয়ার করারও নেই, তো চলো বাজারে যাবো এখন। এন্ড আমি কি খাচ্ছি এখন, মেগাকে দেখো। এন্ড তো বলবো আমি লিপস্টিক করেছি, ও এমন একটা লিপস্টিক পরেছে, ফালতু লিপস্টিক যাতে কোনো পিগমেন্টেশনই নেই এবং লিপস্টিকে কোনো কালারই আসছে না। একদম একটা ভালো ভিডিও করার জন্য পড়লে ভালো, এন্ড ভিডিও করার জন্য বা বাজার টাজার যাওয়ার জন্য ভালো। আর ওটা ভালো বেশ, লিপটাকে ময়েশ্চারাইজার লাগছে, ওটা দিলে কোনো লিপ বাম দেওয়ার দরকার হচ্ছে না। ওদের থেকে ভালো মেগা আছে এখানে, হাই করতে হিউ। তারপর আমরা যাচ্ছি, চলো। কম্পিউটারও খোলা আছে, সি এখন কম্পিউটার খুলে রেখে দিয়েছে, দেখানো যাবে না পাসওয়ার্ড। তো এই ঘর থেকে মা বেরোবে এক্ষুনি, এই যে। এন্ড তো এখন আমি যাব, বেশি বকবক করবো না, আমি ঘরের মধ্যে সব করছি। অ্যান্ড আমি কি করেছি বলো তো, এই যে হেয়ার ব্যান্ডটা দেখতে পাচ্ছ, তোমাদের দেখাই। এই যে এই নাইটিটা, এই নাইটিটা খুব বড় ছিল, ঠিক আছে। তার জন্য কি করেছে, এই নাইটির নিচের দিকে কিছুটা অংশ কেটেছে, এই এতটুকুনি সাইজ কেটেছে। আমি এই পুরো নাইটির এই কাটা অংশটাকে কি করেছি, পিছনে নিয়ে গিয়ে বেঁধে দিয়েছি এরকম করে। এরকম কাজে লাগাতে পারো, খুব সুন্দর লাগে, এরকম একটা হেয়ার ব্যান্ড টাইপ হয়ে যায়। আর মাস্কটাও কি সুন্দর দেখতে, দেখো পূজার সময় চুরি করে এনেছিলাম। কাহিনীটা বলছি, মাস্ক কিনতে গেছিলাম, এত মাস্ক বিক্রি হচ্ছিল ওই দোকানে, এত মাস্ক বিক্রি হচ্ছিল, এত মাস্ক ছিল, আমি পছন্দ হয়েছিল এটা, দেখতে সুন্দর বেশ, মোটামুটি ভালো দেখতে ছিল। কি করেছিলাম মানে এটা আমার পছন্দ হয়নি কিন্তু, যেটা আমি কিনবো এরকম না। আমি কি করেছিলাম, আমার মাস্ক কিনতে কিনতে না হঠাৎ এই মাস্কটার দিকে চোখ গেছিল, এই মাস্কটা পরের মাস্কটা অনেকগুলো মাস্কের দিকে চোখ গেছিল, যেটা পছন্দ হয়েছিল ধরলাম, খুচুক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে এসেছিলাম। অনেক ভালো বুদ্ধি, কাজে লাগাতে পারো, আমার খারাপ ভেবো না। হ্যাঁ যাই হোক, আমার কম্পিউটার খোলা, আমি জানি জানি তোমরা অনেক রকম করো, হ্যাঁ বলবে না, অনেকেই করো, তো চলো। তো তাই তো এখন আমি যাব, এই আমার গেট, এই ঝুঁক করে যেত, আয় শু করে। আর এখন খেতে খেতে যাচ্ছে, খেতে খেতে যাচ্ছে, আমি বললাম এটা দিদি, লোকের বাইকে রাজত্ব করছি। আরে দিলাম আমি কি করেছি, আমি আমার ঘরে পড়া জুতোটা পরে বাইরে চলে এসেছিলাম, খেয়েছি বাবা। আমার মতো পাগল কেউ হয়, ঘরে পড়া চটি পরে বাইরে চলে এসছে, চলো হচ্ছে, আমি চলো আমি যাই, আর বেশি কথা বলবো না, প্রথমবার মা আসছে। এই দেখো আমাদের বাড়ির সামনে একটা রাস্তাতে, মানে আমাদের ফ্ল্যাটের সামনে, ইয়েস জামা কাপড়ের দোকান। পাগলামি দেখো রাস্তার মাঝখানে হচ্ছে, মাই মাদার ইন্ডিয়া ইজ কামিং নাও। এখন দেখো আমরা চপের দোকান থেকে চপ কিনছি, অ্যান্ড দেখো ক্রিসমাসের জিনিসপত্র যেখানে বিক্রি হয় দোকানে কি ভিড়। যাচ্ছি চপের দোকান থেকে চপ কিনলাম, অ্যান্ড ক্রিসমাসের কিছু কিনবো। যাই হোক আমরা হাঁটছি, হাঁটতে 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 আমরা গেলাম একটা কসমেটিকের দোকানে, এক কিছু কসমেটিক কিনতে, ছোট্ট খাটো আমার যেটা বাকি ছিল। এই যে এই দুটো দোকানে গেছি, একটা দোকানে সব কিছু পাইনি, দুটো দোকানে গেছি, এই একটা দোকান অ্যান্ড এই একটা দোকান। তো এরপরে আমরা গেলাম ক্রিসমাসের দোকানে কিনতে, দেন ওটা কেনার পর আমরা এলাম বাড়ি। তো বাড়ি আসার পর আমি কিনেছি ভ্যাসমল কেস কালা, আমার মা কিনেছে, অ্যান্ড তার সাথে একটা ডাবল রেড মাজানো পেফ
ফ্রি পেয়েছি, এটা 55 টাকা দাম নিচ্ছে। এটা একটা কিনেছি, এটা আমার মা চুলে খুব মাখে, এটা খুব ভালো। আর এটা মাখলে কি হবে, চুলটা খুব কালো হয়, শাইনি হয়। আমার মা যদি চুলে কালো কালার করে, অন্য কালার করে না, তো তার জন্য এটা একটা কিনেছে। নিচে এক ধরনের বিয়েবাড়ি যাওয়ার টিপ, মায়ের 60-70টা টিপের পাতা, তাও টিপের পাতা কিনবে গেলেই। তো এই দুটো টিপ অ্যান্ড এই হিলারি ডোডার একটা আই শ্যাডো প্যালেট নাম্বার 2। আপাতত আমি খুলতে যেটাকে পাচ্ছি না, এক হাতে তো ফোন আছে, আর এক হাতে খুলতে পাচ্ছি না। তো এই যে অল কালার আছে এই একটা আই শ্যাডো প্যালেটে। আর তোমরা তোমাদেরকে বিগিনার মেকআপ কিটে আমরা এটাই আমি এটারই কথা বলছিলাম। এই একটা প্যালেটে গোল্ডেন, লাল, পিঙ্ক, ট্রান্সলেশন কালার, বেগুনি অ্যান্ড কালারগুলো সুপার পিগমেন্টেড। তুমি কালারগুলো যখন এরকমভাবে নেবে হাতে, তুমি মনে হবে তুমি মানে লিপস্টিক ডলছো। দেখো কতটা পিগমেন্টেড, মানে পুরো যেন লিপস্টিক মনে হবে। আমি তো হাতে দিতে পারছি না বলে তাই, কারণ আমার এক হাতে ক্যামেরা আছে। এত পিগমেন্টেড, অ্যান্ড এটা একটা রিভিউ করতে হবে, তোমরা খুব তাড়াতাড়ি রিভিউ দেখতে পাবে। দেখো কতটা পিগমেন্টেড, পুরো লিপস্টিকের মতো, মানে তুমি ধরবে আর মনে হবে তুমি লিপস্টিক ধরছো, এত পিগমেন্টেড সব প্রত্যেকটা কালার। অ্যান্ড খুবই কম দাম, 200 টাকা, 210 টাকা ছিল, 200 টাকা একেবারে হয়ে গেছে। এই কালারটা দেখো কি সুন্দর পিগমেন্টেড, সুন্দর কালার একটা। তো এই আই শ্যাডোটা তোমরা কিনতে পারো, খুবই ভালো, নাম্বার 2। অ্যান্ড মা রেগুলার টিপের পাতা কিনেছে 2, তাছাড়া নিয়েছে ব্লু হেভেনের এই লিপস্টিকটা, এটা দোকানে নতুন এসছে। দেখে আমি ভাবলাম ঠিক আছে এটা রিভিউ করব আমি, তো তার জন্য কিনে নিলাম। এই এই একটা কালার, পিঙ্ক কালার, ডার্ক পিঙ্ক কালার, রোজ পিঙ্ক কালার, রোজের যে পাতাগুলো হয় না গোলাপের পাতা, সেই কালারটা। এটা হচ্ছে নাম্বার 9 কিনেছি একটা, আর নাম্বার 17 কিনেছি একটা, একটা নিউ আর একটা ইয়ের গোলাপের পাতার কালার। এই কালারটা আমার নেই, এলেকটিনের একটা ছিল, ওটা কথা জানি না। তো এই যে এই কালারটা, এই লুকের সাথে হয়তো বাজে লাগছে, কিন্তু কালারটা খুব কিউট একটা কালার। আর তাছাড়া কিছু গ্রসারি নিয়েছে যেগুলো আমি আর দেখালাম না, ঠিক আছে। আর ছিল ছোট্ট খাট্ট একটা হল ভিডিও, জাস্ট একটুখানি গেলাম, ক্রিসমাসের জন্য এগুলো কিনলাম, এগুলো দেখাতে পারিনি, ভিতরে ঢোকানো আছে। জাস্ট কিছু মেকআপ কিনেছি অ্যান্ড ক্রিসমাসের দেখালাম, আমি ক্রিসমাসের জন্য কিছু কিনেছি অ্যান্ড কিছু মেকআপ কিনেছি রিভিউর জন্য অবশ্যই। অ্যান্ড ইয়া, এটাই ছিল ভিডিও। যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ইয়া, পরের ভিডিও একটা ব্লগ ভিডিও হতে চলেছে, এটা বলে দিলাম। অ্যান্ড হিলারি রোড আইসাটা কিনতে পারো, বাই বাই।